প্রাকৃতিক বিপর্যয়ে ব্যাপক ক্ষতি হয়েছে আলু চাষে, তারপরেও কৃষি বিমাতে কোনো ছাড় পাননি চাষিরা। আর তারই প্রতিবাদে বৃহস্পতিবার সমবায় সমিতিতে বিক্ষোভ প্রদর্শন করলেন চারটি গ্রামের চাষিরা। ঘটনাটি ঘটেছে গোঘাটের পাতলসারাই অবস্থিত হরিহরপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। ক্ষুব্ধ চাষিরা আরামবাগ কামারপুকুর প্রধান সড়ক অবরোধ করেন। তাদের সাফ কথা, বিমা করা সত্ত্বেও ঋণের টাকায় ছাড় না পেলে তারা কেউ ঋণ পরিশোধ করবেন না। বলছিস দেখুন, দ্বিমাতৃসুলভ আচরণ কেন করবো? দেখো আমাদের মমতা বাণী সরকার এখানে কথা দাঁড়িয়ে আছি, ভারতভূমি রাস্তা, বিবেকানন্দ রাস্তা, রামকৃষ্ণ দেবের রাস্তা, জোয়ারামবাটি রাস্তা আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু দয়া করে অনুরোধ করেন, যদি প্রকৃত কথা ভুল বলে থাকি, আমাদের যে ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে ওদিকে সংস্কৃতির ভিড়ে পৌঁছে দেন। আমাদের ছাদ দেওয়ার জন্য যে আন্দোলন করছি রোদের পুরে মধ্যে প্রশাসন আসেনি, কিন্তু আমাদের একটু জলধার প্রযুক্তি বৃদ্ধি হতো। কিন্তু বলবো আমাদের ছাড় দেন। মেদিনীপুর 85 দ্বিমৃত্তি চলাচল কীরকম বলছি দেখুন, 1 নম্বর ব্লকে 36 37 পেয়েছে, আমরা পাইনি 4টা অঞ্চল, আর যাতে পেয়েছে ওখানে 50। আমাদের দাবিটা দেখুন সরকার কাছে, এই দাবিটা আমাদের পৌঁছান, দয়া করে অনুরোধ করবো। আমার নাম গোপাল রায় মির্গাই বাড়ি, আপনি কি এখান থেকে লোন নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমার এখানে জমি আছে, যে নম্বর 67 1220। আজকে আপনারা কি জন্য পথ অবরোধ করেছেন? আমাদের হরিহরপুর সমবায় সমিতি এই এত প্রাকৃতিক বিপর্যয় পরে কোনো ছাড় দিচ্ছে না, যার জন্য আমরা এই পথ অবরোধ করেছি। আমরা যাতে বিমার টাকা দিয়েছি তাতেও আমাদের ছাড় কোনো কিছু ছাড় আসছে না। আর বিগত 3-4 সিজন এরম হচ্ছে, ছাড় আসছে না, যাতে আমরা একই থানা দোঘাটে ছাড় হচ্ছে, আমাদের হরিহরপুর সমবায় সমিতি ছাড়। আপনার নাম? নমস্কার, আপনি কি টাকা রেখেছেন নাকি? হ্যাঁ, এখানে আমার লোন আছে, আমি আলুর লোন নিয়েছি। কটা গ্রাম আছে এখানে? কটা গ্রাম এখান থেকে লোন নিয়েছে? কটা গ্রাম? 4টে গ্রাম আছে, হরিহরপুর, বালিবেলা, পাতুলসোড়া, বগাজল, 4টে গ্রাম সমবায় সমিতি আছে, অধিকাংশ ছাড় পেয়ে গেছে। কিন্তু আমাদের 4টে অঞ্চল কিন্তু ছাড় পায়নি, 1 টাকাও পায়নি, এবারে 1 টাকাও পায়নি। এগুলো আমরা যার জন্য ছাড়ের ব্যবস্থা যাতে হয় আমরা রাস্তা অবরোধ করেছি, প্রশাসন আসুন, এসে যে ডিক্লিয়ার দেবে আমরা তাদের কথা মতো রাস্তা অবরোধ তুলব, এই হচ্ছে আমাদের বক্তব্য। এবং যদি এতে প্রশাসন যদি সাড়া না দেয়, আমরা সমস্ত যে সদস্যবৃন্দ লোন নিয়েছি তার 1টা পয়সা আমরা শোধ করব না, এবং সমিতির চাবি মেরে সমিতির চাবি তালা ঝুলিয়ে দেবো। প্রায় 8 ঘন্টার উপর হয়ে গেল, এখনো পর্যন্ত পুলিশ দেখতে পেলাম না, আর যানজট কাটারও কোনো মানে সিস্টেমের মধ্যেই নেই, তো সিস্টেমের বাইরে হয়ে রয়েছে এই গরমের মধ্যে। তো কোথা থেকে কোথায় যাবেন? আমরা যাব, আমরা আসছি ঘাটাল থেকে, আমরা যাব তারকেশ্বর। কি নিয়ে যাচ্ছেন আপনারা? আমরা তো মালপত্র নিয়ে যাচ্ছি, আমাদের এইভাবেই তো এখন এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি। কিন্তু সব থেকে মেন ব্যাপার হচ্ছে, একটা মেন হাইওয়ের উপরে, স্টেট হাইওয়ের উপরে কোনো পুলিশের কোনো অ্যাকশন নেই, এই রৌদ্রের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এবং এইভাবে হয়রানি হতে হচ্ছে আমাদের। আমারে
চাষিরা যারা অবরোধ করেছে আমি তাদের সঙ্গে কথা বলবো। আপনার এখানকার আছে এগ্রিকালচার অফিসার, এবার যতক্ষণ না নবান্ন ওটা অ্যাপ্রুভাল দিচ্ছে আপনি সারাদিন অবরোধ করলেও কোনো কাজ হবে না। এখান থেকে প্রেয়ারটা গেছে, সে কপি আমাকে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার দেন আমি পাঠিয়ে দিচ্ছি। আর কোনো কথা আছে? প্রেয়ার পাঠানো, অ্যাডমিট কার্ড ফিল আপ করলে কি চাকরি হয়ে যায় নাকি? তো পাঠানো হয়েছে, তো সেটা যতক্ষণ না দপ্তর অর্ডার দেবে, এটা আপনার শুধু একার নয়, টোটাল হুগলি জেলা হাওড়া জেলা নবান্ন যখন অ্যাপ্রুভাল দেবে তারপর অর্ডার হবে। আমি বলছি আপনাকে, আপনাদের চিঠি গেছে কিনা আমি দেখিয়ে দিই, সেটা দেখাবো। যান চলো, মনারাম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হতে চলেছে।